আমরা পথে প্রান্তরে ঘুরতে ঘুরতে এখন আছি নাটোরের বাগাতিপাড়া উপজেলায় আর বাগাতিপাড়া উপজেলায় এসে আমরা আছি এখন বরাল নদীর একেবারে নদীর মাঝে এখানে আসার কারণ হচ্ছে আমরা আহ জানেন বাংলাদেশের সোনালী আশ পাটের সময় এখন আর নাটোর সাম্প্রতিক সময়ে পাটের আবাদে ব্যাপক একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এই নাটোরের মাটি এবং আবহাওয়া পাট চাষের উপযোগী হওয়ায় এখানে কৃষকরা কিন্তু আবার পাট চাষে উদ্বুদ্ধ হয়েছে তারা কিন্তু প্রচুর জমিতে পাট চাষ করেছে কৃষি বিভাগের তথ্য প্রায় তিরিশ হাজার হেক্টর জমির অধিক জমিতে এবছরও পাট হয়েছে নাটোরে এবং পাটের এখন কাটার সময় চলছে আমরা যেখানে আছি এখানে বেশ কিছু কৃষক এই পাট কেটে এনে এই পানিতে জাগ দেওয়ার যে প্রসেস সেই কাজে ব্যস্ত আপনাদের একজনের সাথে একটু কথা বলি চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পাট চাষ করেছেন চাষ করছি কতখানি আমি করছি আপনি দুই বিঘা কেমন ফলন হচ্ছে কেমন ফল পাটের ফলন কিন্তু আপনার পানি নাই পাট জাগদা জায়গা নাই খুব কষ্ট পাট মারা যাচ্ছে আপনার পাটের জমি থেকে এই পানির দূরত্ব কত তাও মোটামুটি ধরেন কিলো তিনেক কিভাবে নিয়ে এখানে নিয়ে আসতেছেন এই যে আপনার টলিট করে আনতে হবে তার মানে এতে আপনাদের তো একটু খরচ হ্যাঁ খরচ বেশি পড়বি ফলনের মানে চেহারা দেখে কে মনে হচ্ছে এবার ফলনের এবার ধরেন পাট যাই হোক ভালোই হয়েছে কিন্তু আপনার ফলনের খরচের হারে সব লাগে কেমন খরচে বিঘা প্রতি তাও বিঘা প্রতি ধরেন তাও না হলেও সাত আট হাজার করে যাবে সাত আট হাজার শ্রমিক এবং হ্যাঁ সব কিছু আর কেমন ফলন হতে পারে ওই মোটামুটি ধুন সাত মোন আট হারে আসতে পারে শুনছিলেন আমরা একজন কৃষকের কাছ থেকে শুনছিলাম যে এই অঞ্চলে আসলে পাটের কি অবস্থা ভাই আপনি তো আহ বরাল নদীর এই কৃষকদের পাট এখানে নিয়ে আসছেন দূর থেকে নিয়ে আসছেন দূর থেকে নিয়ে আসার কারণ কি দূর থেকে নিয়ে আসার পানি পাচ্ছে না যাক দেওয়ার পুকুরে একটা পুকুরে মনে করে শুকনো পুকুরে পানি সালো দেওয়া পানি দেওয়ার দুই হাজার টাকা বিঘি লাগতেসে এখানে নদীতে আসলে মনে হয় টাকাটা লাগতেছে না গাড়ি খরচ বেশি লাগতেছে ওখানে ধরেন তিনশো টাকা খ্যাপ এখানে চারশো টাকা খ্যাপ একশো টাকা বেশি লাগলে এখানে পানিটা পাচ্ছে নদীতে এখানে টাকা খরচ লাগছে না আর পুকুরে লেগে গেলে দু হাজার টাকা বিঘি এক বিঘে জমির পা ডুবালে দু টাকা দেওয়া লাগবে পুকুরে আলাদা তাতে তাতে গাড়ি ভাড়া ওখানে একশো টাকা কম বেশি তাই এখানে নদীর দেওয়া হচ্ছে পানিটা নদীর পানিও ভালো আছে আচ্ছা আপনার কেমন আয় হচ্ছে এখন এই সময় এখন আমার আমারই ভালো হচ্ছে দুই হাজার 2025 1500 এর আমামার প্রতিদিন কামাই হয় আচ্ছা 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 ধন্যবাদ আপনাকে ভাই ভালো থাকবেন কাজ করেন দেশের সোনালী আশগুলো নিয়ে আপনারা কাজ করছেন দেখেন ভাইরা আসলে কি পরিশ্রম এই পাট একটা কৃষকের জমি থেকে একেবারে মাঠ পর্যন্ত যে উৎপাদন সেখান থেকে শুরু করে জাগ দিয়ে সেই পাটকে সোনালী পাটকে সোনালী আশে রূপান্তর করা নানান প্রক্রিয়ার ব্যাপার আছে প্রথমে পাট কাটার পরে সেগুলো আটি করে তারপরে করে সেই পাটগুলো জমি থেকে নিয়ে আসতে হয় এই ধরনের জমিতে পানিতে এবং পানিতে আনা পরে সেই পাটগুলো বিশেষ প্রক্রিয়ায় একটা পদ্ধতিতে তারা এইটাকে একত্রিত করে পানিতে ডুবিয়ে রাখার ব্যবস্থা করেন আর এই ডুবিয়ে রাখার কারণ হচ্ছে যে এইটা পাটটা পচে যাবে এবং পচার পরেই মূলত যে সবুজ অংশ এটা সবুজটা পচে সোনালি একটা রূপ ধারণ করবে এবং বাংলাদেশের আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে যে প্রোডাক্টগুলো কৃষি পণ্যগুলো বিশ্বব্যাপী বাংলাদেশকে পরিচিত করেছে পাট তার ভেতর অন্যতম আর এই পাটের উৎপাদন বাড়ার কারণে কৃষকদের মুখেও কিন্তু একটা হাসি আছে সত্যিকার অর্থেই পাট কৃষকদের কিন্তু যেভাবে অর্থনৈতিক স্বাবলম্বী করে ঠিক সেই একইভাবে আমরা কৃষকদের সাথে কথা বলেছি তাদের মতে এই পাট উৎপাদন করতেও কিন্তু তাদের ব্যাপক খরচের ব্যাপার আছে মূলত বেশি খরচ হচ্ছে এবছর এই সব বছরগুলোতে নাটোর অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভব বৃষ্টিপাত খুব কম হয়েছে যার ফলে এখানকার নদী খাল বিল জলে সংকট রয়েছে আর এই সংকটের কারণে দূর এই পাটগুলোকে গাড়িতে করে পরিবহন করে নিয়ে এসে এইসব এইসব নদীতে এগুলোকে পছনের জন্য নিয়ে আসতে হচ্ছে যার ফলে কৃষকদের পাটের যে মূল উৎপাদন খরচ সেই উৎপাদন খরচে বৃদ্ধি পাচ্ছে দাম আর এই উৎপাদন খরচ বৃদ্ধি পেলেও তাদের সাথে আমাদের কথা হয়েছে বর্তমান যে বাজার মূল্য আছে এই বাজার মূল্যের চেয়েও আরও কিছু যদি বাড়তো তবেই হয়তো কৃষকদের লাভবান হওয়ার সুযোগ থাকে তাছাড়া এই পাট চাষ করে আসলে কৃষকরা খরচেই তাদের বেশিরভাগ অংশ চলে যাবে এমনটা মনে করছেন আর এই দাম যদি কখনো পড়ে যায় তাহলে কৃষকদের লস ছাড়া কোনো উপায় থাকবে না সুপ্রিয় সুধি আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম নাটোরের বড়াই গ্রাম বাগাতিপাড়া অঞ্চলের পাটের খবর দেখা হবে পড়ার কোন লাইভে কথা হবে আবারও নাটোরের পথে প্রান্তর থেকে সবার সুস্থতা প্রত্যাশা রইল